আসসালামু আলাইকুম প্রিয় দিনী ভাই বোনেরা, বাচ্চা নেয়া কথাটা আমার কাছে খুব একটা পছন্দ নয়। কিছু কিছু মানুষকে জিজ্ঞাসা করলে দেখা যায় যে এখন বাচ্চা নিলে কেন, এখন বাচ্চা নেওয়ার সময় নয়। তো এরকম কথাবার্তা যারা বলে, আমাদের চিন্তার কথা ভেবে কেউ কেউ চিন্তিত হন। বাচ্চা যদি স্বেচ্ছায় নেওয়া যেত তাহলে কেন অনেক স্বামী স্ত্রী আজীবনও চেয়ে একটি সন্তানও লাভ করতে পারে না? তারা কি বাচ্চা নিতে চায় না? ইমানদারগণ, এই বিশ্বাস বাচ্চা মানুষের নেয়ার বিষয়ে এটা ব্যক্তিগত কোনো মত নয়, বরং এটা আল্লাহ তাআলাই দেন। কাউকে দিয়ে পরীক্ষা করেন, কাউকে না দিয়েও পরীক্ষা করেন। আল্লাহ তাআলা একজন নারীকে এমনভাবে সৃষ্টি করেন যে নির্দিষ্ট বয়স পর্যন্ত প্রতি মাসেই একটা সময় তাকে বিশেষ প্রক্রিয়ার মধ্যে দিয়ে যেতে হয়। বাচ্চা যদি কারো নেয়ার মধ্যেই সীমাবদ্ধতা থাকতো, তবে কেন তথাকথিত কাছে আসার গল্পের এরই মাধ্যমে ভূপিষ্ঠ সন্তানগুলো ডাস্টবিনে পড়ে থাকে? তার কি বাচ্চা নিতে চেয়েছিল? যদি নিতেই চাইতো তাহলে কেন ডাস্টবিনে ফেলে আসলো? বাচ্চা যদি, আপনি যদি দেখেন যে বাচ্চা যদি স্বামী স্ত্রী নেবার বিষয় হতো, তাহলে কি আদম আলাইসলামের এর পৃথিবীতে আগমন সম্ভব ছিল কি না? ঈসা আলাইসলামের মতন তার মা বাচ্চা নিতে চেয়েছিল কি না? কোনো পুরুষের স্পর্শ ছাড়াই বাচ্চা হয়েছিল। সত্য কথা হচ্ছে, তার জন্মে কোনো পিতারই প্রয়োজন হয়নি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যখন মানুষ বলতো যে বাচ্চা নেয়া ব্যাপারে অনুমতি বা বাচ্চা প্রসঙ্গে, তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে বলতেন, তোমরা যদি তা না করো তবে তোমাদের কোনো ক্ষতি নেই, কারণ আল্লাহ তাআলা যে সন্তান জন্ম হবার ফয়সালা করে রেখেছেন তা অবশ্যই জন্ম নেবে। আপনি যদি সন্তান নেন তাহলে তো আপনার জন্য ভালো, সে সন্তান আপনার জন্য দোয়া করবে, আপনার বয়স শেষে সে সন্তান রিজিক আপনি খেতে পারবেন, তারপর সন্তান যদি ভূপিষ্ঠের সময় যদি মারা যায় সে সন্তান আপনাকে জান্নাতে নিয়ে যাবে, তারপর সন্তান বেশি যত বেশি নেবেন তত বেশি জান্নাতের গ্যারান্টি রয়েছে। এই সকল হাদিস থেকে আমরা কী বুঝতে পারি? আপনি যদি বাচ্চা না নেন তো এটা তো আপনার জন্যই ক্ষতি, আপনার জন্যই সমস্যা হয়ে দাঁড়াবে। আপনি যত বাচ্চা নেবেন, যত সন্তান নেবেন, তত বেশি আপনি জান্নাতে যাওয়ার অগ্রাধিকার পাবেন। জান্নাতে যাওয়ার পথ অনেক রয়েছে, কিন্তু আল্লাহ তাআলার দয়া ছাড়া আপনি কিন্তু জান্নাতে যেতে পারবেন না। তাই সন্তান নেন, যার সামর্থ্য রয়েছে, যতটুকু সম্বল রয়েছে সেতটুকু সম্বল অনুযায়ী আপনি সন্তান নেন। কিন্তু সন্তান নেবেন না অভাবের কারণে, ধন সম্পদ কমে যাবে, এসবের কারণে যারা নিচ্ছেন না সমস্যা হবে, অশান্তি সৃষ্টি হবে, জনসংখ্যা বেড়ে যাবে, এসব চিন্তা আপনার করা দরকার নেই। কারণ আল্লাহ তাআলা প্রতিটা সন্তানের রিজিক তাকে দিয়ে দিচ্ছে। সন্তান ভূপিষ্ঠ হওয়ার পর তার 2 বছর খাবার দাবার আল্লাহ তাআলা ফ্রি দিয়ে যাচ্ছেন, এটা আমাদের তৈরি করার প্রয়োজন হচ্ছে না। তো সন্তানের মূলত বরণ পোষণের দায়িত্ব আল্লাহ তাআলাই নিয়ে নেন, আমরা জাস্ট উসিলা। আল্লাহ তাআলা আমাদের মাধ্যমে তাদের দেখাশোনা করেন, আপনাকেও দেখাশোনা করেছিলেন। আপনি যখন জন্ম হয়েছিলেন তখন থেকে আল্লাহ তাআলা আপনাকে দেখাশোনা করছেন, মৃত্যু পর্যন্ত আল্লাহ তাআলা আপনার দেখাশোনা করবেন। তো সেই ক্ষেত্রে, নিজের ক্ষেত্রে যেমন আল্লাহ তাআলা আপনাকে সবসময় সাহায্য করে যাচ্ছেন, আপনার সন্তানের ক্ষেত্রে ঠিক তেমনইভাবে আপনাকে সাহায্য করে যাবে। এভাবেই নিজের মধ্যে কোনো সংশয় রাখবেন না, বরং দুনিয়ার যে কথাবার্তা, দুনিয়ার যে সমাজে মানুষের কথা প্রচলিত রয়েছে সে সকল কথাকে আপনি বাদ দেন, মাথা থেকে জেরে ফেলুন, বরং আল্লাহমুখী হলে দুনিয়ার কোনো বিষয়, কোনো বিপদ, কোনো দুর্ঘটনাকে আপনার কোনো কিছু বিপদে ফেলবে না, আপনাকে হতাশ করবে না, পেরেশান করবে না।
আল্লাহ তাআলা আমাদেরকে বুঝিয়া মানার তাফিক দান করুক, আমিন।